আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। প্রতিক্রিয়া, ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক যোগ ছিন্ন করেছে ইউক্রেন। লাতভিয়া ও চেক রিপাবলিক তাদের কিভের দূতাবাস বন্ধ করে দিয়েছে। ইউক্রেন পুলিশ এবং বিপর্যয় বিভাগের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের সামরিক বিমান ভেঙে পড়েছে, তাতে 14 জন ছিলেন, যা রাশিয়ার সামরিক জাহাজের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছিল। নিষেধাজ্ঞা নিয়ে বিভক্ত ইইউ। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেইন বলেছেন, আজই ইউরোপিয়ান নেতাদের কাছে ব্যাপক এবং সুনির্দিষ্ট নিষেধাজ্ঞার প্যাকেজের প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিন ইউরোপে যুদ্ধ ফিরিয়ে এনেছেন, আমরা রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি এবং তার আধুনিকায়নের সক্ষমতা দুর্বল করব। রুশ অর্থনীতির কৌশলগত খাতগুলোকে লক্ষ্য করা হবে, যেন প্রধান প্রধান প্রযুক্তি এবং বাজারে তারা প্রবেশ করতে না পারে। আক্রমণের আগ পর্যন্ত নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনায় সরাসরি জড়িত ইউরোপীয় কূটনীতিকরা ইউরোপীয় ইউনিয়নের অনেক কম ঐক্যবদ্ধ চিত্র উপস্থাপন করেছিলেন, যার রাশিয়ান গ্যাসের উপর নির্ভরশীলতা তার নিজস্ব অর্থনীতিকে পঙ্গু না করে মস্কোকে সত্যিকারের শান্তি দেওয়ার উপায়গুলোর মধ্যে একটি মাত্র। কূটনীতিকরা বলেছেন যে বেশ কয়েকটি ইইউ সদস্য রাশিয়ার অর্থনীতির অন্যান্য সেক্টর সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন, যেগুলোকে শাস্তি দেওয়া যেতে পারে। অস্ট্রিয়া, জার্মানি এবং ইতালি আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন এবং ব্যাংকিং কার্যক্রমের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ইতালি বিলাস দ্রব্যের শিল্পকে নিষেধাজ্ঞা না রাখতে চাপ দিচ্ছিল, যাতে তারা রাশিয়ায় ফ্যাশন এবং অন্যান্য উচ্চমানের পণ্য রপ্তানি চালিয়ে যেতে পারে। G7-ভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। আজ G7 নেতাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি G7 নেতাদের সঙ্গে বৈঠক করব এবং আমেরিকা এবং আমাদের মিত্রশক্তিরা সম্মিলিতভাবে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। একই সঙ্গে বাইডেন জানান, ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সমর্থন ও সহায়তা প্রদান অব্যাহত রাখব আমরা। রাশিয়ার পাশে বন্ধু চীন। পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরই ইউক্রেন থাকা সব পক্ষকে সংযম রাখার আবেদন জানিয়েছে বেইজিং। তারা রাশিয়ার আক্রমণের সমালোচনা করতে অস্বীকার করেছে। চীন আবারও ইউক্রেনের সংকট সমাধানের জন্য আলোচনার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, এই দিন রাশিয়া থেকে নতুন করে গম আমদানির অনুমোদন দিয়েছে চীন। মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমাতে সাহায্য করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানোর কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কথা বলার যোগ্যতা আমেরিকার নেই। ইউক্রেনে চলমান সামরিক অভিযান থেকে রাশিয়াকে পিছু হটার কথা বলার ব্যাপারে চীনের দায়িত্ব আছে বলে আমেরিকা মন্তব্য করার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একথা বলল। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়ার ওপর চীনের বিশেষ প্রভাব রয়েছে এবং ইউক্রেন সংকট সমাধানে চীনের উচিত তার প্রভাব কাজে লাগানো। একই সঙ্গে নেড প্রাইস চীন ও রাশিয়া দুই দেশকেই অভিযুক্ত করে বলেন, তারা একসঙ্গে মিলে নতুন একটি গভীরভাবে অনুদার বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনুইং বলেন, কিভাবে অন্য দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান করতে হবে সে বিষয়ে আমেরিকার লেকচারের প্রয়োজন নেই, বরং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীনের জনগণের বাস্তব বোধবুদ্ধি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।